বিশ্বের সাথে তাল মিলিয়ে যেমনটি বাংলাদেশে এগিয়ে যাচ্ছে তেমনি বাংলাদেশের নারীরাও আজ পিছিয়ে নেই। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীরাও আজকে এগিয়ে যাচ্ছে। তারা নারী জাগরণের অংশ হিসেবে বাংলাদেশে কিন্তু অনেক অনেক নারী উদ্যোক্তারা আজ এগিয়ে চলছেন। তেমনই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি ফ্লেম কুইন্সের গেট টুগেদার পার্টি, যেখানে রয়েছে নারী উদ্যোক্তাদের মহামিলন মেলা, যেখানে রয়েছে অনেক সফল নারী উদ্যোক্তা, অনেক সফলতার পথে নারী উদ্যোগ এবং নতুন অনেক নারী উদ্যোক্তা। আর এই আয়োজনটিতে টাইটেল স্পন্সর হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড। হ্যাঁ, ডায়মন্ড ওয়ার্ল্ড নিবেদিত ফ্লেম কুইন্সের প্রথম গেট টুগেদার পার্টিতে আমরা রয়েছি, যে প্রোগ্রামটির আয়োজন করেছে ফাউন্ডার অ্যাডমিন অ্যাডভোকেট মুনিয়া মুনি। আজ এখানে রয়েছে অনেক অনেক নারী উদ্যোক্তা, কথা বলবো সেই সব নারী জাগরণের শক্তি যারা নারীকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আগামীতেও সফল হয়ে নিজেকে জানান দিবে, আমিও একজন সফল নারী, আমি একজন সফল নারী উদ্যোক্তা। ঠিক কথা বলবো এই সব নারী উদ্যোক্তার সাথে, সেই পর্যন্ত সাথেই থাকবেন। আমি সাইমুর, কথা বলবো আজকে বিভিন্ন নারী উদ্যোক্তার সাথে। সব কথা বলবো নারী উদ্যোক্তা শারমিন সুলতানার সাথে। কেমন আছেন? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার পেজের নাম কি? ভিফা। আপনার এই পেজের যাত্রা শুরু হয় কবে থেকে? সেপ্টেম্বরের 14 তারিখ থেকে 2019-এ। আচ্ছা, আপনার এই পেজে মূলত কী কী পাওয়া যায়? আমার পেজে মেইনলি হচ্ছে এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন। তো এটা অ্যাকচুয়ালি আমার ব্র্যান্ডিং ড্রেস করার ইচ্ছা আছে, তো ফার্স্টে স্টার্ট করছি জুয়েলারি দিয়ে। আচ্ছা, আপনার এই পেজ নিয়ে ফিউচার প্ল্যান কী? ফিউচার প্ল্যানটাই ওটা যে ব্র্যান্ডিং ড্রেস করার ইচ্ছা আছে। তো এই গ্রুপের জন্য কোনো ডিসকাউন্ট আছে? হ্যাঁ, ডিসকাউন্ট আছে। গ্রুপ থেকে যারা হচ্ছে পারচেস করবে তাদের জন্য হচ্ছে 10% ডিসকাউন্ট। ওকে, আপনি এগিয়ে যান, আপনার সাথে আছে স্বদেশ টিভি, অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। দর্শক, আমরা আজ কথা বলেছি ফ্লেম কুইন্স গেট টুগেদারের আগত প্রায় শতাধিক নারী উদ্যোক্তাদের সাথে, যেখানে অনেক নারী উদ্যোক্তার সাথে আমরা কথা বলেছি তাদের স্বপ্ন, তাদের পথ চলা, তারা আগামীতে কী হতে চান এবং তারা নিজেকে কীভাবে তৈরি করতে চান। আপনারা জানেন বাংলাদেশে যে নারীরা আছেন তারাও কিন্তু অনেক শীর্ষ পর্যায়ে রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, বাংলাদেশের যে স্পিকার তিনিও একজন নারী। ঠিক তেমনিভাবে নারীরা কিন্তু ক্রিকেট খেলার থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু নারীরা স্থান করে নিয়েছে এবং নারীরা আজকে বিজয়ী হচ্ছে। তো আমরাও চাই এই সব নারী উদ্যোক্তারা আরও বিজয়ী হয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে উপস্থাপন করুক এবং আজকে ডায়মন্ড ওয়ার্ল্ড নিবেদিত ফিল্ম কুইজের যে গেট টুগেদার পার্টি সফল হোক সে প্রত্যাশা করছি এবং আগামীতেও নারী উদ্যোক্তারা এভাবেই তাদের পথ এগিয়ে চলবে এবং সবসময় স্বদেশ টিভি নারীদের সাথে ছিল, আগামীতেও থাকবে। তো আমি আর জে সাইমুর এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। কন্টি বিশ্ব, হৃদয় স্বদেশ।